Hey guys, welcome to my channel and welcome to a brand new vlog. তো বন্ধুরা, তোমরা এখানে দেখতেই পাচ্ছ, এখানে নারকেল কোড়া হচ্ছে পিঠের সরঞ্জামের জন্য। আমি ভিডিওটা করছিলাম আর মা বেসিক্যালি নারকেলটা কুড়ছিল, আর এখানে দুধও ফুটানো হচ্ছে দেখতে পাচ্ছ তোমরা। এটা দিয়ে অ্যাকচুয়ালি কি হবে জানি না, কিন্তু পিঠের তৈরির কাজেই লাগবে। আর এখানে নারকেলটাকে গুড় দিয়ে রেডি করা হচ্ছে। আর তোমাদের সকলকে জানাই শুভ মকর সংক্রান্তি। তারপরে সমস্ত জোগাড় যন্ত্র করে বিকালবেলা একটু বেরিয়ে গেছিলাম হাঁটতে। আমার সাথে মাও একটু বেরিয়ে গেছিল হাঁটতে। আর এদিকে বাড়ির সামনে একটা সুন্দর সরষের ক্ষেত রয়েছে দেখতে পাচ্ছ তোমরা, কত সুন্দর দেখতে লাগছে ক্ষেতটা। ফটোশ্যুট করার জন্য একদম পারফেক্ট জায়গা এটা। আর এদিকে একটা বাস পিকনিক শেষ করে বাড়ি ফিরে যাচ্ছে। আমাদের এই রাস্তাটাতে পিকনিক সিজন ছাড়া খুব একটা বাস চলতে দেখা যায় না। তারপরে সন্ধ্যাবেলা পিঠে বানানোর জন্য মা চালগুড়ি মেখে নিচ্ছিল, তারপরে আমিও একটু সাহায্য করে দিচ্ছিলাম পিঠেগুলো রেডি করতে। আচ্ছা, আর এদিকে দেখতে পাচ্ছ এত রকম পিঠে তৈরি হচ্ছে। পিঠেগুলো তৈরি করার সময় ভিডিও করা হয়নি, তাই ওই পার্টটা স্কিপ করে একদম চলে এসেছিলাম খাওয়ার পর্বে। পিঠেগুলো দেখতে কিন্তু দারুণ হয়েছে। তারপরে একটা পিঠে খেজুর গুঁড়ে ডুবিয়ে নিয়ে আমি খেতে শুরু করলাম। যাই বলো, পিঠেটা খেতে কিন্তু দারুণ হয়েছিল, হেভি টেস্ট ছিল। তারা ভাবছো যে আমাদের দিকে ঠান্ডা একটুও পড়েনি আর আমার ঠান্ডা একটুও লাগছে না, তারা কিন্তু ভুল ভাবছো। ঠান্ডা ভালোই লাগছিল, কিন্তু তখন সোয়েটার পরা হয়নি। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে বাড়িতেই মকর স্নান সেরে চলে এসেছিলাম গনগনিতে একটু ঘুরতে। আমাদের যেতে একটু দেরি হয়ে গেছিলো, তাই রীতিমতো খুব একটা মানুষের সমাগম দেখতে পাইনি সেই সময়, কারণ সবাই ভোর ভোর এসে মকর স্নান করে খাওয়া দাওয়া করে এবং চারিপাশটা ঘুরে ইতিমধ্যেই চলে গেছেন অনেকেই। আর ওই পাশের ঘাটে কিছুজন এখনো স্নান করছে দেখতে পাচ্ছ। তারপরে আমরা ওখান থেকে চলে আসলাম এবং তারপরে আমি আর আমার বন্ধু দুজনে মিলে এবারে সিঁড়ি দিয়ে উঠে ওপরে যাব। তো ভিডিওটা এখানে এন্ড করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার, আর সাবস্ক্রাইব তো করতেই হবে।